করতে ব্যর্থ হয়। প্রকাশিত আবেগ ভাবনা। অমলকান্তি আমার বন্ধু, আমি একটা কবির লেখনী কণ্ঠ পেলে ব্যর্থ হয়। প্রকাশিত আবেগ ভাবনা। অমলকান্তি আমার বন্ধু, আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস থুল বেঁধেছিল? আপনার কণ্ঠ শুনবে এবার গোটা বর্তমান। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। বর্ধমান টিভিতে কবিতা পাঠের আসর, কণ্ঠ ছাড়ো জোরে। হালছো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায়। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারাদিন খুনসুটি, বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতে কাড়াকাড়ি। আজকে আমরা বন্ধুত্ব নিয়ে কথা বলবো, কারণ আমরা আমাদের এই কণ্ঠ ছাড়ো অনুষ্ঠানে সঙ্গে পেয়েছি আমার ভীষণ ভীষণ প্রিয় দুই বন্ধুকে। আপনারা দেখছেন বর্ধমান টিভি লাইভ, সঙ্গে আমি শ্রাবণী, আর অনুষ্ঠান কণ্ঠ ছাড়ো জোরে। আপনাদের প্রিয় কবিতা পাঠের আসর আমাদের আজ শুরু করতে সামান্য একটু দেরি হয়ে গেল, সেজন্য অবশ্যই আমি দায়ী, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ক্ষমা করবেন, আপনারা ক্ষমা না করলে আমরা যাই কোথায় বলুন। আমি বরং আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার একদম পাশে আমার প্রিয় দিদি করুণা চক্রবর্তী, আপনারা আগেও কয়েকবার দেখেছেন, মুখটি একটু চেনা। তার পাশে আমার একে দিদি বলবো না, আমার বন্ধু সুমিতা ব্যানার্জি, বর্ধমান টিভিতে আজকে প্রথমবার। সুমিতা একটু একটু টেনশন করছে, কিন্তু আপনারা জানেন আমরা কীরকম আড্ডার সঙ্গে এবং গল্পের সঙ্গে অনুষ্ঠানটা করে থাকি, সুতরাং যারাই প্রথমবার আসে ভাবে মনে অনেক ভয় টয় নিয়ে আসে যে অন ক্যামেরা কী বলবো কী করবো, কিন্তু শেষকালে পুরোপুরি একটি আড্ডায় পরিণত হয় আমাদের এই অনুষ্ঠানটা। কথাগুলো সুমিতাকে একটু সাহস যোগানোর জন্যে কিন্তু বলা, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি সুমিতাকে একটুখানি রেস্ট দিয়ে প্রথমে করুণাদির কাছেই যাই। বলো করুণাদি, অনেকদিন বাদে কিন্তু এলে, এবার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আছে স্থান একা তুমি, তোমার আছে একটি আটি ধার, না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তরি খাল, তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান, এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে, তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ্বরণ বসন খানি গায়ে, এলে যদি তুমিও এসো। আছে আছে স্থান, এসো এসো নাই, যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো খনেক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা, কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান,
বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? যাক, ভাববো বসে খেয়া যখন করবো অবসান। কোন পাড়াতে যাবে তুমি? কোথা তোমার স্থান? আজকে করুণাদি কিন্তু একটু টেনশন খেয়ে গেছে। এই যে বললাম যে করুণাদিকে আপনারা কবার দেখেছেন, করুণাদি একদম নিশ্চিন্ত মানুষ তা কিন্তু নয়। করুণাদি দেখছি বেশ টেনশনে। কোনো টেনশন নিও না, তুমি তো জানো যে এটা আমাদের একটা একদম আড্ডা, শুধু ক্যামেরাটা চলছে, আমাদের বন্ধুরাও আমাদের যাতে দূরের বন্ধুরাও সঙ্গে থাকতে পারে সেই জন্য, নাহলে কিন্তু প্রিয় আড্ডা। সুমিতা কিশোর আমিও সেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করবো। একদম সবারই মজ্জায় মজ্জায় রবীন্দ্রনাথ, হাসিতে কান্নাতে সব জায়গাতেই, তাই জন্য রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করবো। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। বাহ, আমি ভিক্ষা করে ফিরেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহাল, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মুড়িয়ে কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে হনকালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ছুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কৃপণতা করলে চলবে, যা দিতে হবে তা দুহাত ভরে দিতে হবে, তবে দুহাত ভরে রিটার্ন পাবো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাত তাড়ি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস, কারো মনে সংস্কার কারো ভয়, কেউ বা নিজের পুঁথি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরাণ্য ভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়, গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নিপোজ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু, নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়,
সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছিলাম। শিশুটি কোথায় গেল? কে কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যা, তাকে যেমন করেই হোক খুঁজে আনো, সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? সত্যি আজকের দিনে কিন্তু এরকম একজন শিশুর ভীষণ ভীষণ প্রয়োজন, যে রাজার সামনে দাঁড়িয়ে গলা তুলে জিজ্ঞেস করবে, রাজা তোর কাপড় কোথায়? সেই সাহসটা দেখাবে। সেইরকম মানুষের আজ বড়ই অভাব। আচ্ছা, সুমিতা কিন্তু আগে বলছিল ওর একটা নিজের লেখা কবিতা আছে, সেটা শোনাবো। আমরা আগে শুনিনি না একটু, সেটা একটু পরে। আচ্ছা না, সেটাই আগে বরং শুনবো। সুমিতা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রতিদিনকার অভিজ্ঞতা থেকে মানে ছোট্ট ছোট্ট মনিমুক্ত সঞ্চয় করে ওর খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখে। আপনারা শুনুন, আপনারাও ওটাই বলবেন। কবিতাটার নাম দিয়েছি আমি বর্ণ পরিচয়। একদিন আমি তোমায় শিখিয়েছি, বলো অয়ে অজগর আয়ে আনারস, আজ আর শেখাতে হয় না, আজ শুধু শিখি শিখি ইংরাজির প্রনাউন্সিয়েশন, বাংলার অরাজকতা আর হিন্দির বাহারি প্রয়োগ। এখন তোমার কাছে অমানে অন্যজন, আমানে আমি। এই অন্যজন আর আমির মাঝে নিজেকে ভীষণ বেমানান লাগে, কারণ অন্যজনের দলে যে আমি থাকি। তোমার জগতে প্রবেশ মানে অনধিকার চর্চা, এই অনধিকার চর্চার জন্মদাতা কোথাও তো আমরা, তাই না? আমরাই তো শিখিয়েছি শাসন করা, কানমলে দেওয়া, অথবা একটা চর কষানো মানে চাই দেবে, তাই না? ভাবি আমাদের পিতা মাতারা কি নির্দয় ছিলেন অথবা উদাসীন? না না, তা কি করে হয়? তাহলে তো নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সর্বোপরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়রা তো আসতেন না। এনাদের উপস্থিতি তো প্রমাণ করে সেই যুগ আর এই যুগ। হয়তো কোথাও মনে হবে কেন, এটাই সত্যি, এটাকেই বলে জেনারেশন গ্যাপ। কিন্তু ভেবে দেখলে এই গ্যাপ আজ পূর্ণ। কিভাবে তার হিসাব বলে? এই যেমন মাইল গ্যাপ মমে পূর্ণ, আর মম মানে মোস্ট ওবিডিয়েন্ট মেক, আর বাবা ড্যাড, যার অর্থ ডেবিটেবল অ্যাকাউন্ট অফ ডিমান্ড। শেখো শেখো আরো শেখো, আরো উন্নত হও, বৃদ্ধ হও, তাতে তোমার দোষ কোথায়? দোষ যদি বা একটা থেকে থাকে, সে তো জন্মদোষ। সন্তান হয়ে জন্মেছ তুমি, পিতা অথবা মাতার হিসেবে নয়। কিন্তু একদিন তো হবে, পিতা অথবা মাতা হবে, প্রতীক্ষায় থাকো সেদিনের। আমি থাকবো কোথাও তোমাকে শক্তি যোগাবার জন্য? স্বচ্ছ শক্তির মন্ত্রে দীক্ষিত করার প্রতীক্ষায় থাকবো আমি, অলক্ষ্যে থেকে প্রাণ শক্তিকে তোমার উদ্দীপিত করব, সহিষ্ণু করব, বলব বলো অয়ে অন্তর অন্ত।
তর তর আয়ে আকুল আকুল পাতা। বাহ বাবা, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। মানে কিছু কিছু বলার নেই, এটা নিয়ে কিছু বলার নেই, একদম আমাদের প্রত্যেকের অনুভূতিটা সুবিধা তার খাতার পাতা ধরে রেখেছে। মানে আমাদের প্রতিটা মা বাবার অনুভূতি সন্তান বিষয়, তা প্রতিটা ছত্রে ছত্রে মানে বারবার ধাক্কা মারছে। এইটার একটা ইন্সপিরেশন হচ্ছে নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম কবিতাটা, ইয়ে গানটা, গানটা হ্যাঁ ওইটা শুনে একটু মনে হলো যে সত্যি তো তাই, এবার এটাকে এখানে নিজের সঙ্গে মিলিয়ে দেখি। হ্যাঁ নিজের সঙ্গে কেন, আমাদের সবার সঙ্গেই এটা যায় না, আমরা যখন কোনো মানে অভিজ্ঞতা থেকে কিছু আর কি লিখি বা বলার চেষ্টা করি, মানে অভিজ্ঞতাটা ওইটা নচিকেতার গানটা, গানটা অনুপ্রেরণা, হ্যাঁ ওইটা অনুপ্রেরণা, হ্যাঁ ওইটা এটা লেখার অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু আমরা যেগুলো নিয়ে প্রতিদিন ভুক্তভোগী হই লেখার কলমে, কিন্তু সে কথাগুলোই আগে আসে, তাই না? করোনা দিয়ে বাড়ি আমি এখনকার একটি প্রাসঙ্গিক কবিতা কবি সুবোধ সরকারের দুর্গ। আরে বাপ, আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে, আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে, দুটি গ্রামের একটি কুয়ো করেছি পান একই জল, আমার গ্রামে উঠলে চাঁদ তোমার গ্রামে কাঁপে হিজল, হীরকপুর মুক্তপুর দুটি গ্রামের দু দুটি নাম, হিন্দু থাকে এ গ্রামটিতে ও গ্রামটিতে মুসলমান, এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে, মুক্তপুরে নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে, এ গ্রামে যদি কারো বিয়ে ও গ্রাম থেকে দুব্বো আসে, এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্বো নিজেও ভালোবাসে, দুব্বো হলো একটি নাম, দুব্বো এক রায় কিশোরী, একটি ছেলে ডুবতে এলো বলল তবে ডুবেই মরি, ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙে ওঠে তুফান বৃষ্টি নামে, বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান, বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়ার, মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা, আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই, ধর্ম দেখে আমি জড়ি না সবাই যেন বৃষ্টি পায়, কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, ফাটলো বোমা ছুটলো তীর নিভলো দুই গ্রামের আলো, এলো পুলিশ সাংবাদিক বসলো বেড়া কাটা তারে, দুব্ব নামে ওই মেয়েটি সে হয়ে গেল ওই পারের, ছেলেটি আজ এই পারের, কিসের থেকে ঘটলো কি যে মার খেয়ে আজ হয়ে এসেছে নতুন মানচিত্র নিজে, মেয়েটি কাঁদে মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে, কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি ঝরে, ছেলেটি একা মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে, কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। সত্যিই তাই, দুটি সম্প্রদায়ের মাঝেই তাদের থাকার স্থানে তাদের দেশে সমান রোদের আলো পৌঁছয়, সমান চাঁদের আলো পৌঁছয়, সমান বৃষ্টি পড়ে, প্রত্যেকের গা কাটলে রক্তটা সেই লাল রঙেরই বের হয় একই, তবু আর দুর্বাটা দুটো দেশে দুর্বাটা একই, দুঃখ লাগে জন্মের সময় প্রতিটা মানুষ একই, তার কোনো পরিচয় থাকে না, তারপরে আমরা সেই সমস্ত সৃষ্টি করি, বিভেদ সৃষ্টি করি, সেগুলো কিন্তু আমাদের তৈরি, মানুষের নিজের তৈরি, একদম একদম। আমাদের যখন দেশভাগের সময় তো সেটাই তো হলো না, কত মানে আমরা জানি এখানে কিন্তু শুধু একটা তার কাটার জন্য একটা সীমা রেখার জন্য আমি এপারে তুমি ওপারে, এমন তেমন বলে এমন
অনেক বাড়ি ছিল যাদের বাড়ির অর্ধেক হিসাব পড়েছে ভারতে, বাকি অর্ধেক বাংলাদেশে। আগে আগে তো অনেকখানি করে জায়গা নিয়ে মানুষের বাড়ি ঘর থাকতো, তেমনও হয়েছে। তা আমরা সুমিতার এখন একটা কবিতা শুনবো, শুনে একটা ছোট্ট বিরতি নেব। আমার নেক্সট কবিতাটা হচ্ছে তোমার একটা আঞ্চলিক ভাষার কবিতা। আরে বাপরে, কবি পূর্বেন্দ্র করছেন লেখা বা চেষ্টা করছি। সোনার মেডেল মনে হচ্ছে একদম। কবিতাটার নাম সোনার মেডেল, আর পূর্ণেন্দ্র করছেন লেখা। বাবু মশাইরা গাঁও গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাকচিকান শহর বানাইছেন গো বাবুরা, রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসা পড়া রূপর তৈরি একখান লম্বা কলস। মনের উনানে ভাতের হাড়ি হা হইয়াছে খিদেয়, চাল ডাল তরি তরকারি শাক সবজি কিছু নাই, কিন্তু জল ফুটছে টগবগে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যেমন বললেন নেচে নেচে হত পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানু মতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে দুখান করে আপার জুড়ে দেখালুম, আকাশ থেকে সোনা পাখি সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট। বাঁচা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দিবেননি বাবু মশাইরা, সেই ল্যাংটু বেলার থেকে বড় সব ঘরে ফিরব বুকে সোনার মেডেল টানিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলব দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দিবেননি। অসাধারণ, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। বন্ধুরা আপনারা ভাবতে থাকুন যে কবিতাটাতে কি বলার চেষ্টা হয়েছে। ততক্ষণে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, যাবেন না উঠবেন না, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী আইটিআই ভর্তি চলছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান দু বছরের কোর্স গীতারানী আইটিআই, মোহনপুর মশাগ্রাম পূর্ব বর্ধমান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। আড়াই বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ আবৃত্তি ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর সাঁচরা মশাগ্রাম পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622311, 9434944132। শ্রী টি সেনগুপ্ত, জ্যোতিষর্ক নবরত্ন, জ্যোতিষ জ্ঞান রত্ন, রত্ন চূড়ামণি, জ্ঞান তীর্থম, কবি সাহিত্যিক। চেম্বার প্রত্যহ রাত্রি 7টা থেকে রাত্রি 10টা। ভাতচালা মনসাতলা বর্ধমান 3। ফোন নাম্বার 9434386918। বিশেষ সুযোগ,
আপনার সংস্থার বিজ্ঞাপন দিন মাসিক মাত্র 999 টাকায়। বিশদ জানতে যোগাযোগ করুন 9333-807-820 এই নম্বরে। বিশেষ সুযোগ সারদা মিশন শিক্ষণ মন্দির, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সম্পূর্ণ আশ্রমের আবাসিক মিশন বিদ্যালয়। লোয়ার শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা নিজ নিজ লক্ষ্য স্থির রেখে ছাত্রাবাস থেকে বড় হয়ে উঠছে। ছাত্রাবাসের খাদ্যাভাস ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মিশনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের প্রথম সারিতে। তাই আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রকৃত মানুষ করতে যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির, মোশাগ্রাম স্টেশন বাজার, পূর্ব বর্ধমান। ফোন 03451-277-494, মোবাইল 9732050248। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল বর্ধমান, এ ব্রাঞ্চ স্কুল অব এজি চার্চ স্কুল আসানসোল, অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল ফর দ্য আইএসসি এক্সামিনেশন নিউ দিল্লি। অ্যাডমিশন ওপেন ফর ক্লাসেস নার্সারি টু ফাইভ 2020-2021। টাইমিং 7:30 AM to 1:30 PM মন্ডে টু ফ্রাইডে। ফেসিলিটি ট্রেন ফ্যাকাল্টি, কম্পিউটার ল্যাব, প্লে গ্রাউন্ড, ওয়েল ফার্নিশড ক্লাসরুম, এভি রুমস, ট্রান্সপোর্ট ফেসিলিটি। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল বর্ধমান, চিলড্রেন্স কালচারাল সেন্টার, কল্পতরু মাঠ, আলমগঞ্জ, বর্ধমান। কন্ট্যাক্ট 7319-465-222-7718-7585-818। ISO শংসাপত্র প্রাপ্ত সোলার সিস্টেম নিয়ে এলো বর্ধমানে এই প্রথম। পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, অথরাইজড ডিলার অফ সোলার গ্রিড টাই সিস্টেম। আজই যোগাযোগ করুন পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, 1 ছোট নীলপুর, পীরতলা, জগৎবেদ, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 8001-89031, ইমেল perfect.diesel123@gmail.com। ভর্তি চলিতেছে সানরে মডেল স্কুল, অতি অল্প খরচে সম্পূর্ণ ইংরাজি মাধ্যমে পড়াশোনার একমাত্র স্থান কুরমুন সানরে মডেল স্কুল। এখানে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনার ব্যবস্থা আছে, আধুনিক প্রযুক্তির দ্বারা এবং কম্পিউটার প্রশিক্ষক দ্বারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। প্রতিটি ক্লাসরুম অত্যাধুনিক সাজে সুসজ্জিত। এখানে একাধারে নাচ, অঙ্কন, যোগব্যায়াম শেখানোর ব্যবস্থা আছে। খুদে পড়ুয়াদের বহন করার জন্য গাড়ির ব্যবস্থা আছে। এই স্কুলটি সম্পূর্ণ CBSE প্যাটার্ন ফলো করে চলে। অতি মনোরম পড়িবেশে অবস্থিত স্কুলটি খুদে পড়ুয়াদের নিত্যসঙ্গী। আপনার শিশুর যত্ন নেওয়ার জন্য আলাদা অতিরিক্ত স্টাফ আছে। প্লে গ্রুপের ভর্তি 2.5 বছর থেকে। বিশেষ ঘোষণা, ভর্তি প্রক্রিয়া চলছে সানরে মডেল স্কুল, শিবতলা, কুরমুন, বর্ধমান। যোগাযোগ 9476-233-600, 8768-500-356, 9475-637-856। সেদিন হুলস্থুল বেঁধেছিল আপনার কণ্ঠ শুনবে এবার গোটা বর্ধমান। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। বর্ধমান টিভিতে কবিতা পাঠের আসর, কণ্ঠ ছাড়ো জোরে। হালছো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার। বর্ধমান টিভিতে কবিতা পাঠের আসর। বর্ধমান টিভি লাইভ অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে আজ আছেন আমাদের দুই প্রিয় বন্ধু। একজন দিদি বললে একটু না দুঃখ পায়, তবু তো ধরো নাম ধরে ডাকা যায় না, বন্ধুই। হ্যাঁ, দিদি বন্ধু করুণাদি এবং সুমিতা। তো আমরা তো সুমিতা একটা অসাধারণ কবিতা শুনে ব্রেকে গিয়েছিলাম, এবার করুণাদির কাছে ফিরব। করুণাদি দেখছি বেশ দারুণ একটা কবিতা হাতে নিয়ে বসে আছে। আমি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া করি। একদম গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া,
আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের, সুধা ক্ষরণের উদাহরণ নয়, তা সুধা হরণের, ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রং, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার সরকার। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, সল্লাসে চেঁচিয়ে উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কদ্দূর যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্পি তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমি খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিস ফিকিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো, রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল, চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুঞ্জে উঠেছে, উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে ক
কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা এখানে ছোট্ট তথ্য দিয়ে রাখি, এই কবিতাটার যিনি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, আপনারা প্রত্যেক মঙ্গলবার শুক্রবার যে তাপসদাকে এই আমাদের বর্ধমান টিভি লাইভে দেখেন, তাপস সেনগুপ্ত তার বংশধর, একদম খুব কাছের উনি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাপসবাবু দাদু হন, নিজের দাদু। যেহেতু এই কবিতাটা বললে ওই জন্য আমার মনে হলো আমাদের বন্ধুদের এই তথ্যটা দিয়ে দেওয়া দরকার, কারণ তাপস থাকে তারা প্রতিদিন প্রত্যেক সপ্তাহে দেখে, দুবার করে দেখে, এবং কবিতাও তিনি অসাধারণ লেখেন, অসাধারণ বলেন। এবার সুমিতার কাছে যাবো, সুমিতা কি শোনাবো? আমি এখনকার খুব এক পপুলার কবি কেষ্ট মণ্ডল, ভীষণ ভালো লেখেন, ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা কবিতা। এই দেখো কেষ্ট মণ্ডল বললে লোকে যেন অন্য কোনো কেষ্ট মণ্ডল না ভাবে, না না না, অন্য ভাবলে তাদের দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে ক্লিয়ার করে দেয়, ইনি কবি কেষ্ট মণ্ডল, ওনার নাম শুধু কেষ্ট মণ্ডল, না কবির নাম কেষ্ট মণ্ডল, অন্য কোনো নাম, অন্য কোনো নাম, এটা হচ্ছে কবি কেষ্ট মণ্ডল একদম। ওনার হচ্ছে কবিতা সিঁদুর। শিল্পী ভরা সিঁদুর যেন দিগন্ত বিস্তৃত ঐশ্বর্য, যা আলোয় আলোয় ঘুরিয়ে চলে গৃহস্থের আঙুলা, হাতে শাখা পলা লোহা নির্মিত নোয়া, হিন্দু নারীর আজ অহংকার, সংসারের যাবতীয় উন্নতির ধারক আর বাহক, তাই নারী কখনো ভোলে না তাকে, অঙ্গে অঙ্গে শোভিত করে স্নানের পরে বিকালে সকালে, স্বামীর দীর্ঘ জীবন কামনায় শীতের ভাজে ভাজে রোমাঞ্চিত হয় সে। ইতিহাস কিন্তু অন্য কথা বলে, সভ্যতার প্রথম জীবনে আসে গোষ্ঠী, আজকের ব্যক্তি স্বাতন্ত্রের মতো চারিদিকে শুরু হয় গোষ্ঠী স্বাতন্ত্রের লড়াই, জলে দ্বন্দ্বের আগুন, এক গোষ্ঠীর যোদ্ধা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অন্য গোষ্ঠীর ঘুমন্ত মানুষের উপর, শুরু হয় বর্বরতা, লুট হয় তিলে তিলে জমিয়ে রাখা সম্পত্তি, লুট হয় সসম্মানে বাঁচিয়ে রাখা ইজ্জত, বন্দী হয় হাজার হাজার নারী যাদের হাতে পরিয়ে দেওয়া হতো শিকল, তার চিহ্ন এখনো রয়ে গেছে হাতের নোয়ায়, রাঙিয়ে দেওয়া হতো শিথি রঙিন পাউডারে, বুঝিয়ে দেওয়া হতো এরা বিজিত, তাই ভোগ জয়ী মানুষের ভোগ্য পণ্য, তার চিহ্ন আজ বইছে নারী লাল শিবিরে, রাঙানো সিঁথি মানে সেও কারোর দখলে, স্বামীর দীর্ঘ জীবন সংসারের মঙ্গল সাধন এসব ভুল, নিছকই ভুল বোঝানো, বছর ৩০ মেয়েটার যেদিন স্বামী মারা গেল, সন্তান বৃদ্ধ মা বাবাকে রেখে প্রাণের সঙ্গে সেদিন সে নিয়ে চলে গেল স্ত্রীর শাখা পলা নোয়া, চিতার আগুনে জ্বলে গেল সব, সংসারের সমস্ত মঙ্গলের দায় সন্তানের দায়,
দুটি বৃদ্ধ প্রাণীর দায় সেদিন থেকে বর্তায় শূন্য সিঁথির নারীর উপর। সিঁদুর মঙ্গলময়, একথা কিন্তু আর কেউ বলে না সেদিন। সেদিন মঙ্গল আর সিঁদুর অসমার্থক হয়ে যায়। স্বামীর নামে সিঁদুর, স্বামীর নামে শাখা, কিন্তু তোমার নামে স্বামীর কি আছে? তুমি কারো দখলে, তার প্রমাণ বইছো তুমি সারা শরীর জুড়ে। তোমার স্বামী, তার প্রমাণ কি বইছে? কখনো ভাবনি সে কথা, ভাবতে মানা তাই ভাবনি। পড়তে হয় তাই পড়েছ, ভালো লাগে তাই রাঙিয়েছ। যেমন অধর রাঙা কৃত্রিম রঙ, দীর্ঘদিনের লালিত বলে সযত্নে লালন করেছ সিঁথিতে, মানিয়ে নিয়েছ তাকে অন্যান্য অলঙ্কারের মতো। তাই সিঁদুর খেলা, শুধুই খেলা, নিছকই সেলফ ট্রিবিউট। দারুণ দারুণ, তোমার বাছাইগুলো এত ভালো ভালো করেছো, মন ভরে যাচ্ছে। কিন্তু সময় তো খুব বেশি, তাই আর গল্প করব না। করুণাদি কিছু নামে বলো, আমি ওই কিন্তু একটা দারুণ দেখতে পাচ্ছি, অন্য ধারার একটু মজার কবিতা। একদম একদম, সুকুমার রায় বুঝিয়ে বলা। বাহ, ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ও সব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামো, বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাজবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলছিলেন পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে? ভুলিস নি তো? বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরা গুলোর তর্স হয় না কিছুতে। আবার দেখো, বসলি কেন বইগুলো আর নামিয়ে? তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি? সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে কোন আটকেলে শব্দ কষ্টে নামালি? ঢের হয়েছে, আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল কেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাস খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই, এসব শুধু আবোল তাবোল বকুনি? বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে। যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে? ও শ্যামা দাস, উঠলি কেন, কে বল যে চাস পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিঠে দে কান মলে দি পেঁচিয়ে।
জ্ঞান উনি দেবেনি, কেউ শুনতে চান আর না চান। আমাদের সময় তো একদমই শেষ, সুনীতাটা শুনে নি, শুনে আমরা আজকের আমাদের অনুষ্ঠান শেষ করবো। কবিতাটা বাংলাটা ঠিক আসে না, কবি ভবানীপ্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দুতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আমার ভাষা নাকি, নেই কোনো চাম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা, লজ্জা কিসে মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারাস, হোর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের বড় কিসের আশা, আর চলে না বাংলা ভাষা, কবে যেন হয় বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলা ঠিক আসে না, ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিস্টার্বিং সর্বনাশা। এই ভাষাতেই দিবা নিশি, হয় শুধু ভাই পিএনপিসি, এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের তো ফের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধেতে তাকত হয় না, বাংলা তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, সেলিভার কিডস, বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা, মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এরপরে আর কিচ্ছু বলার নেই, কারণ এটা একদম ধ্রুব সত্য। এখনের এখন ছেলে মেয়েদের সত্যি বাংলাটা আসে না, তারা অনেক কুতে কেতে বাংলা বলে, তার মধ্যে ইংলিশ হিন্দি অনেক কিছু মিশিয়ে, যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ স্কুলে শেখাতে হতো শেখানো হতো সেগুলো বলতো বাংলাটাকে বাদ দিয়ে। তো এইটা কবি অনেকদিন আগে লিখেছেন, কিন্তু এই মুহূর্তে এত সমসাময়িক হয়ে গেছে যে সত্যি কিছু বলার নেই, প্রাসঙ্গিক হয়ে গেছে। তো আপনারাও ভাবুন, ছেলে মেয়েদের একটু বাংলা শেখান, বাংলা বলা অভ্যাস করুন, অভ্যাস করান, যাতে ওই একটি বাক্যের মধ্যে চারটি ইংলিশ শব্দ না থাকে সেটা খেয়াল রাখুন, তারা নিজের ভাষার প্রতি তার একটা উৎসাহ বাড়বে। ভাষাকে ভালোবাসতে শেখান, নিজেরা ভালোবাসুন। আমরা আজকের মতো এখানেই বিদায় নেব, আবার দেখা হবে পরের বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে ছটায়। ততক্ষণের জন্য শুভরাত্রি। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী আইটিআই ভর্তি চলছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান দু বছরের কোর্স, গীতারানী আইটিআই, মোহনপুর, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল,
2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। আড়াই বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচরা, মোশাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768662311, 9434944132।